সো গাইস গুড মর্নিং, অনেকদিন পর একটা নতুন ব্লগ। সো কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। সো আজকে একটা জায়গায় যাচ্ছি, সো কোথায় যাচ্ছি চলো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো গাইস আমাদের সাথে যাচ্ছে এরা দুজন, শুভজিৎ আর মিঠুন, আর এদিকে বিলাস বাইক চালাচ্ছে। সো আর যে আমাদেরকে নিয়ে যাবে আর কি, যে দাদা আর কি, সেখানে আমরা যাচ্ছি। সো যাওয়া যাক। সবাই তো জানেন আমি এলআইসি করি, সো এলআইসির আমার ডিপ্লোমেন্ট অফিসার এই দাদা আজকে আমাদেরকে ঘুরাতে নিয়ে যাবে। গুরু এই যে আমাদের এখন দাদার গাড়ি, এই গাড়িতে আমরা এখন যাচ্ছি। বল বল বল, ভিতরে বস। হ্যাঁ ভিতরে যোর। এই যে বিলাস চলে গেলো, এই যে মিঠুন দা, এই যে শুভজিৎ, আর এই যে আমাদের দাদা। দাদা এটিএম এ গেলো টাকা তুলতে, এখন ড্রাইভার চেঞ্জ হবে, শুভজিৎ চালাবে। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है। ऐसी जीत चाहे जिंदगी है। তো আমরা এখন চা খাচ্ছি। বলছিলাম যে আমরা এখানে চা খাইলাম, এত সুন্দর চা বলবো আর। ও কাকার দোকানের নাম হলো জয়নিতাই কাকা টি হাউস। তো এখানে আসবেন, একবার চা খেয়ে দেখবেন, ঠিক আছে? 10 টাকা দাম, দারুণ চা। তো এবার যাওয়া যাক। हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी, ऐसी जीत, अब चाहे जिंदगी है। আমরা রিটার্ন করছি কারণ রাস্তা খারাপ। এই রাস্তা দিয়ে বিন্দু এবং ঝালং যাওয়া যায়। গাইস এখানে আমরা প্রচুর ভিডিও ফটো তুললাম, দেন আমরা এখান থেকে ডাইরেক্টলি ইয়েতে যাবো, মানে রেস্টুরেন্টে যাবো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন আরও গল্প হচ্ছে। গাইস আমরা এবার ধাবাতে চলে এসেছি, শিবম হোটেল রেস্টুরেন্ট। দাদা বলছে এখানে রান্না নাকি দারুণ, তো চলো খাওয়া যাক। আমাদের খাওয়া পুরো শেষ, ঠিক আছে? সবারই খাওয়া হয়েছে। বল শুভজিৎ কেমন খেলি? আচ্ছা দারুণ খাইলাম। তো চলো যাওয়া যাক বাড়ির পথে। তো গাইস এই যে এখানে 4টা রাস্তা, এদিকে একটা, এদিকটা, এদিকটা, ঠিক এখানে এই হোটেলটা, শিবম হোটেল রেস্টুরেন্ট। তো খুব ভালো খেলাম, এখন যাবো ডাইরেক্টলি বাড়ি। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। सो गाइस हमारा चले आसलम